অনেকেই জানতে চান চুল পড়া কিভাবে রোধ করা যেতে পারে প্রথমেই আপনি একটু বলবেন কি যে চুল কেন পরে চুল পড়ার কারণসমূহ বলতে গেলে প্রথমেই আমি বলবো লাইফস্টাইল লাইফস্টাইল ম্যানেজমেন্ট চুল পড়াটা অনেকটাই কমিয়ে ফেলে আমাদের যা জীবনযাত্রা যেমন পরিমিত পরিমিত ঘুম আহার সেগুলার পাশাপাশি একটু সাধারণ এক্সারসাইজ ফ্রি হ্যান্ড হতে পারে সেটা করা জরুরি চুলটা আসলে শরীরের বাইরের কোনো অংশ না শরীরেরই একটা অংশ যার জন্য ওতপ্রোতভাবে এই জিনিসগুলা জড়িত এরপর এনভায়রনমেন্টাল পলিউশন আছে একজন মানুষ কি শ্যাম্পু ইউজ করছেন কি তেল ক্রিম ইউজ করছেন সবকিছু তো ভেজাল এখন জি এক্স্যাক্টলি সেই কারণে এই জিনিসগুলোর উপর আমি গুরুত্ব দিয়ে থাকি পাশাপাশি যেমন খাদ্যাভ্যাস একটা অতি জরুরি বিষয় আজকাল আপনি জানেন যে ফাস্টফুড কালচারটা খুব দ্রুত বাড়ছে সেই ফাস্ট ফুডের ট্রান্সফ্যাট চুলের জন্য মারাত্মক ক্ষতিকর তো সবকিছু মিলিয়ে সাধারণভাবে এগুলাই চুল পড়ার কারণ আর দৈনন্দিন জীবনে থেকে থেকে চুল একজন সুস্থ পারে কিন্তু প্রশ্ন সেখানে যদি পড়ার পর না হয় তখনই দেখা যায় একজন মানুষের চুল আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে টাক দেখা যাচ্ছে রকম অনেক এটা কি বংশগত হতে পারে জি আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে আমরা বেশিরভাগ দেখ দেখি যে বংশগত টাক রোগীর সংখ্যা বিরাট আমরা যেটা জানি যে আমাদের শরীরে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে এটা আল্লাহর দেয়া নিয়মেই প্রতিনিয়ত কনভার্টেড হচ্ছে ডাইহাইড্রো আপনি জানেন যে ডিএইচটি হরমোন নামে খুব পপুলার একটা টার্ম এই ডিএসটি অ্যাক্সেস যাদের হয় অর্থাৎ বংশগত কারণে জিনগত কারণে টেস্টোস্টেরন ভেঙে যখন ডিএসটি যাদের বেশি হয় সেটা একটা শক্ত বড় চুলের গোড়ায় জমে জমে সেটা নিউট্রিশনটা হ্যাম্পার করে নিউট্রিশন নিতে বাধা দেয় আজকে আস্তে আস্তে সেটাকে ছোট করে চিকন করে এক সময় দেখা যায় যে লোম 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 বানিয়ে ফেলেছে এক পর্যায়ে এই ডিএসটি হরমোনের প্রভাবে লোমটাও থাকে না লোমটাও পড়ে যায় সেটাকেই আমরা বলবো বংশগত টাক

চব্বিশ বছর এক ইয়াং ছেলে কুমিল্লা থেকে ফোন করেছে তার চুল মানে চুল কাচ্ছে চুল পরে যাচ্ছে এবং সে ড্যান্ডা শ্যাম্পু ইউজ করছে তো শ্যাম্পু সম্পর্কে আমি আপনার কাছে জানবো এবং এই এই ক্ষেত্রে কি ভদ্রলোকের সমাধান দুটা জিনিস হতে পারে হয় উনি সেবরিক ক্যাপিটিস নামে একটা স্কিন ডিজিজ থেকে ভুগছেন যেটা অতিরিক্ত সেবাম সিক্রেশনের কারণে তার সাথে কিছু ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশনের কারণে চুলের গোড়াটা নরম হয়ে যায় চুল পড়ে যায় পাশাপাশি এটা প্রাইমারি স্টেজও হতে পারে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অর্থাৎ বংশগত টাকের সূচনা হতে পারে সেই জন্য খুবই গুরুত্ব দিয়ে এটার চিকিৎসা নেওয়া উচিত উনি যেমন কিটোকোনাজল শ্যাম্পু একটা ব্যবহার করছেন খেয়াল রাখতে হবে এটা যেন অতি মাত্রায় না হয় অর্থাৎ উনি দুই দিন পর পর সেটা করলে ভালো পাশাপাশি বায়োটিন জাতীয় কিছু ওষুধ আছে এবং আপনি জানেন ফিনেস্টেরাইড যেটা ইউএস এফডিএ अप्रूव করা একটা ড্রাগ চুলের জন্য সেটা উনি খেয়ে দেখতে পারেন চুলকাচ্ছে যে কেন এটা কি ফাঙ্গাল কোনো গ্রোথ আছে এক্স্যাক্টলি বেসিক্যালি ফাঙ্গাসের জন্যই এই জিনিসটা চুলকাচ্ছে সেটা কিটোকোনাজল শ্যাম্পু যেমন হেল্প করবে একান্ত কাজ না করলে oral ফর্মে কিটোকোনাজল ট্যাবলেট দিয়ে থাকি পাশাপাশি ফ্লুকোনাজল আছে ইট্রাকোনাজল এবং লেটেস্ট আরো অ্যান্টিফাঙ্গাল ওষুধ আছে যেটা একজন চিকিৎসক পরিমিত মাত্রায় তাকে দিতে পারবেন